Hey guys, welcome back to our channel. Guys, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুব হিডেন একটা টিপস শেয়ার করব যে টিপসটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগতে পারে তাই জেনে রাখুন। আমি আজকে দেখাবো যে কোন সিমের আপনি টোটাল কল লিস্টটা বের করতে পারবেন। দেখা যায় অনেক সময় যে কথা বলার পরে একটা নাম্বার দিয়ে সেই নাম্বারটা রিমুভ করে ফেলায় কন্ট্যাক্টসের ভিতর থেকে, তারপরে কিন্তু সেটার হদিসার পাওয়া যায় না, মানে খোঁজখবর পাওয়া যায় না। তো সেই ডিলেটকৃত নাম্বারগুলো কিন্তু আপনি খুব সহজে বের করতে পারেন, সেই উপায়ে দেখাবো। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন সব অপারেটরের জন্য। তো এর জন্য গুগল প্লে স্টোরেতে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। সিম্পলি আমি সার্চ করে দিচ্ছি এখানে অ্যাপসটার নাম। তো আমি যেহেতু এয়ারটেলের ইউজার, মাই এয়ারটেল লিখবো, আপনি বাংলা লিঙ্ক হলে মাই বাংলা লিঙ্ক, গ্রামীণ হলে মাই জিপি, এরকম যে অপারেটর আছেন, রবির হলে মাই রবি, এরকম লিখে জাস্ট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি সিম্পলি ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, তো ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল হয়ে গেছে, এখন সার্চিং হচ্ছে। তো আমি এখান থেকে সিম্পলি ওপেন করে দিচ্ছি অ্যাপসটা। তো টোটালি কিন্তু আপনি কল হিস্ট্রিটা দেখতে পারবেন এই এরকমভাবে। তো এইভাবে কিন্তু আপনারা ডিলেটকৃত নাম্বারগুলো খুব সহজে বের করতে পারেন। তো অবশ্যই এর জন্য ওই সিমের নাম্বারটা দিয়ে, যে সিমের নাম্বারের টোটাল কল হিস্টোরি বের করতে চাচ্ছেন সেই সিমের নাম্বারটা দিয়ে কিন্তু অবশ্যই লগ ইন করে নেবেন। তো এই অ্যাপসটাতে লগ ইন করার পরে জাস্ট এই অপশনে আসবেন, তারপরে দেখতে পাচ্ছেন ওইখানে কল হিস্টোরি নামের একটা অপশন, ওখানে একটা ক্লিক করে দেবেন, তারপর টোটাল কলগুলো বা কল হিস্টোরিগুলো চলে আসবে টাইম সহকারে, আপনি কোন কোন নাম্বার দিয়েছেন। আমি এখানে প্রাইভেসির জন্য ব্লার করে রাখছি, তো আপনাদের টোটাল ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়া হবে কোনো প্রবলেম ছাড়াই। এখানে ডেট, টাইম, কয় মিনিট কথা বলছেন, সকল কিছু, কত টাকা খরচ হয়েছে, সব এভরিথিং ওখানে শো করবে। তারপরে আপনার ইন্টারনেট, SMS এইগুলো দেখতে পারেন, সকল হিস্টোরি এখানে রয়েছে। ওকে, SMS এর অপশন এই পাশেই রয়েছে। তো টোটালি মনে করেন এখানে সব কিছুই দেখাবে, এরকম খুব সিম্পলভাবে আপনি বের করতে পারেন একটা সিমের কল হিস্টোরিগুলো। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং যে কোনো মনের কথা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তো দেখা যাবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।